বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর সব জায়গাতেই কিন্তু শুনছান সরকারি দপ্তর এই মুহূর্তে তুমি ঠিক কোন চত্বরে রয়েছো পানাগড়ের এবং কি বলছেন সরকারি কর্মচারীরা দেখো এই মুহূর্তে আমরা রয়েছি কাচ্চা বিডিও অফিসের সামনে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্মচারীরা কিন্তু সবাই রয়েছে যেদিন রাজ্য সরকার 3% ডিএ ঘোষণা করে সেদিনকেই কিন্তু তারা জানিয়েছিলেন যে রাজ্য সরকার যে 3% ডিএ ঘোষণা করেছে সেটা তারা কোনো মতেই মেনে নিচ্ছে অর্থাৎ তাদের যে 38% ডিএ আছে সেই ডিএটা কিন্তু তারা চায় অতএব সেই নিয়ে কিন্তু যে আন্দোলন যারা করছে সেই আন্দোলনের পাশেই কিন্তু এই কর্মচারী রয়েছে আজকেও তারা এসেছেন এবং আমরা শুনবো যে তাদের মূলত কি দাবি রয়েছে আপনারা কি চাইছেন এখনো পর্যন্ত কর্মবিরতি কি এইভাবে থাকবে রাজ্য সরকারের 3% আমরা তো কাজ করতেই চাই তাই তো অফিসে এসেছি কিন্তু সরকারি হয়তো আমাদের সঙ্গে একটু আমাদের মনের কথা হয়তো বুঝছেন এইটুকুই বলবো আর আজকে আমরা অফিসে সবাই রয়েছি আমাদের অফিসের কর্মবিরতি 10 ডাউনের কথা বলা রয়েছে অফিসে সবাই কি আসতে বলা হয়েছে অফিসে সবাই এসেছে যেটা বলছেন যে আপনাদের যদি আজকে বিরতি করেন তাহলে 2 দিনের আপনাদের যে বেতন সেটা কাটা যাবে না উনি ওনাকে আমি এইটুকুই কথা বলবো যে দেখুন ওনারা অনেক উঁচু মাপের মানুষ আমরা অনেক ছোটখাটো মানুষ কিন্তু শুধু এইটুকুই বলবো যে প্রভু সবাইকে সদ্বুদ্ধি যেন দেয় চেয়ারে যারা বসে সেই আমাদের একটা বাংলায় কথা রয়েছে যে যায় লঙ্কায় সেই মানে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ তো আশেপাশের লোক যারা বুদ্ধি দেয় বা বুদ্ধি দিচ্ছে তারা হয়তো সঠিকভাবে জানে না এইটুকুই বলবো যেন সবার সদ্বুদ্ধি আপনারা আন্দোলনের পাশে রয়েছেন হ্যাঁ অবশ্যই দেখো স্মৃতি যেটা বললেন যে এখনো পর্যন্ত তারা কিন্তু আন্দোলনে সেই একই ভাবে রয়েছে অন্তত যতক্ষণ না তাদের যে বিয়ের পাওনা সেটা কিন্তু যতক্ষণ না দেবে ততক্ষণ কিন্তু আন্দোলনের পাশে থাকবে যদিও তারা কর্মবিরতি করেনি অফিসে এসছেন কিন্তু আগামী দিনে তাদের আন্দোলন কিন্তু কি হবে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবে একটা বিষয় একটু সুভাষ জানতে চাও যে এই যে সাধারণ মানুষের জন্য তো তারা কাজ করেন সরকারি পরিষেবা দেন কোন কোন জায়গা তাহলে এই কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে মানুষেরও তো সমস্যা হচ্ছে সেটাকে কিভাবে দেখছেন বলছি যেটা বিষয় হচ্ছে যে যারা সাধারণ মানুষদের পরিষেবা দেওয়ার জন্যই আপনারা এসেছেন সেই জায়গায় কি কোনো কোথাও তারা কি পাচ্ছে না কাজ সাধারণ মানুষও আমাদের সাথে আছে ওর জন্য দেখুন আজকে ব্লকে একটু ক্যামেরা করে যদি দেখান আজকে আমাদের মানুষও তার জন্য মানুষই আসে অফিসে মানুষই আসেনি আপনারা একটু ক্যামেরা করে দেখাতে পারেন যে কারণ মানুষ আমাদের পাশে রয়েছে আজ একেবারে সুভাষ বোঝা যাচ্ছে যে সব মিলিয়ে কিন্তু জেলায় জেলায় যেমন ছবিটা অব্যাহত রয়েছে সেই একই ছবি পানাগড়ের কাঁকসা বিডিও অফিসের চত্বরেও একই ছবি দেখা যাচ্ছে মানুষ আসেনি অবশ্যই কারণ সকলেই জানেন কর্মবিরতির ডাক তাই এসে হয়রান হওয়ার থেকে কেউই আর কোনোভাবেই কোনো পরিষেবা নিতে কোনো সরকারি কাজে কোনো রকম কাজকর্মে করতে তারা কাজকর্মের জন্য তারা আর এই দপ্তরমুখী হননি সকলেই অফিস গেছেন কিন্তু কাজ করবেন না পেন ডাউন কর্মবিরতি